বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী, চার নেতার প্রতি শ্রদ্ধা। নিষেধাজ্ঞা শেষের একদিন আগেও ইলিশ ধরায় বেপরোয়া জেলেরা। চাঁদপুরে মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান, মুন্সিগঞ্জে জব্দ প্রায় 7,000 কেজি। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার আসার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকেরা। জনপদের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বিএনপি ইতিহাস বিকৃতি আর ধ্বংসের রাজনীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। বিকেলে গণভবন থেকে জেল হত্যা দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তৃণমূলের সমর্থন থাকায় শত আঘাতের পরেও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। অতীতের সরকারগুলো ভোটারবিহীন নির্বাচন করেছিল জানিয়ে তিনি বলেন, কারো দয়া বা করুণায় ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ। 3 নভেম্বরের জেল হত্যা দিবসের স্মরণে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সরকার প্রধান বলেন, এই হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে, যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। দিনের পর দিন সন্ত্রাস আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অতীতের সরকারগুলো সেবার বদলে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেইগুলি তারা করেছে, মানুষকে তারা কিছুই তো দিতে পারেনি। হ্যাঁ, নিজের অর্থশালী সম্পদশালী হয়েছে, যাতে সংগঠনই তৃণমূল থেকে গড়ে ওঠেনি, মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? যারা ভোটারবিহীন নির্বাচন ও দেশে একদলের শাসন নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেছেন, কারো দয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসেনি তার দল। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি, এবং আমাদেরকে সরজ্যত যত বেশি নাড়াচাড়া করবে আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, বক্ত হবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা গেলেও অগণতান্ত্রিক ধারায় তা টিকিয়ে রাখা সম্ভব হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাটা টিকিয়ে থাকতেও পারে না, দেশের কল্যাণও করতে পারে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেল হত্যা দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের নেতারা জানিয়েছেন, জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবসে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এরপর দলের সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায়। পরে বনানী কবরস্থানে জাতীয় 3 নেতার কবরে ফুল দেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতেই জেল হত্যা ঘটানো হয়েছিল। তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা এখনো নিশ্চিহ্ন হয়নি, এদের সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশে এখনো স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ নিয়ে সতর্ক থাকার সঙ্গে সর্বস্তরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় ভাঙন ঠেকাতে গিয়ে কোনো নদীর প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। সভা শেষে শেরেবাংলানগরের NEC সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম। সচিব জানিয়েছেন, অর্থ বছরের 14তম সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া 4 প্রকল্পের ব্যয় প্রায় 2,500 কোটি টাকা, যার মধ্যে 560 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ভাঙন রোধ, 1,356 কোটি টাকা ব্যয়ে আমিনবাজার মাওয়া ভাঙা বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও 5 দোনা ঘোড়াশাল সড়ক 4 লেনে রূপান্তরে সরকার খরচ করবে 550 কোটি টাকা।
পানির ব্যবস্থাপনার পরে উনি খুব গুরুত্ব দিয়েছেন যে নদীর প্রবাহ যেন ঠিক থাকে। করোনার দ্বিতীয় ওয়েভ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে আসছে, আমাদেরকে আগে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত হতে হবে। এই জন্যে তিনি সচেতনতা তৈরি, বিশেষ করে সকলে যেন মাস্ক পরে। আজকের সভায় 4টা উন্নয়ন প্রকল্প সদয় অনুমোদিত হয়েছে। সর্বমোট ব্যয় হচ্ছে 2,459,15,00,000 টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘণ্টায় 17 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1,659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,12,647 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,161 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,75,763 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,659 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,12,647 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,983 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,886 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,29,787 জন। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযানের শেষ মুহূর্তেও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। এমন পরিস্থিতিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কোস্টগার্ডের 87 অভিযান অব্যাহত রয়েছে। মাছ ধরার সময় জেলেদের আটক করার পাশাপাশি জব্দ করা হচ্ছে জাল ও ইলিশ। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্যে রিপোর্ট। কোস্টগার্ডের ধাওয়ার মুখে মাছ ধরার নৌকা নিয়ে পালানোর চেষ্টা জেলেদের, কিন্তু দায়িত্ব পালনে নাছোড়বান্দা কোস্টগার্ড ধাওয়া করে ঘিরে ফেলে নৌকা। তাতেও মানতে রাজি নয় জেলেরা। মুখোমুখি হয়ে ইট পাটকেল ছুঁড়েও রেহাই পাননি তারা। প্রতিদিনই একই অবস্থা চাঁদপুরের মেঘনা নদীতে। মঙ্গলবার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার মেঘনা নদীতে ধাওয়া করে দুটি নৌকার জেলেদের আটক করে কোস্টগার্ড। এ সময় নদীতে ধরা ইলিশ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামছেন তারা। আমাদের বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, খুব কষ্টে চলি। অনেক কষ্টে আছি স্যার, এই জন্য স্যার আমরা জানলা করছি, পেটের দায়ে স্যার। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর। আর আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 100 কেজি মতো ইলিশ জব্দ করি, সাথে সাথে আমাদের প্রায় 1,00,000 মিটার কারেন্ট জালও আমরা এই বোটগুলো থেকে আটক করতে সক্ষম। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে মা ইলিশ রক্ষার্থে যে অভিযান চলেছে সেখানে আমরা 17 জনকে আটক করেছি, তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। গত 14 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের এই পর্যন্ত 200+ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় 6 মেট্রিক টন ইলিশ, 10 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে মুন্সীগঞ্জে এক ঘরের তালা ভেঙেই লুকিয়ে রাখা 7.5 মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এ পর্যন্ত 95টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 782টি অভিযানে 11.5 মেট্রিক টন মা ইলিশ জব্দ করা হয়। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সীগঞ্জের দুর্গম এলাকা পদ্মা তীরের ডোহরি গ্রামের এই ঘরে মা ইলিশ ধরে বাফার স্টক তৈরি করা হয়। বরফের ভেতরে রাখা ইলিশগুলো নিষেধাজ্ঞার সময় 4 নভেম্বরের পরই ছড়িয়ে পড়ত হাট বাজারে। জাল বন্ধ করতো, মাছ ধরা বন্ধ করতো, নদীতে জাল নালামাইতো, জাল নিতো, তাহলে মাছ ধরতে এই যে হইতো না। আমরা গরিব মানুষের সরকার তো আমরা দেখবো, দেখার লেগে তো সরকার সরকার দেখার লেগে জাল বন্ধ করুক। নিষিদ্ধ এই মাছের মালিককে গ্রেপ্তার করা না গেলেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর যৌথভাবে এই সমস্ত অভিযানগুলো পরিচালিত করি যেন মা ইলিশ পদ্মা নদীতে নির্বিঘ্নে ডিম পাড়তে পারে। বিপুল পরিমাণে মাছ ওখানে জব্দ করে রাখা হয়েছে, সেখানকে আমরা যখন তালা ভেঙে আমরা ওখান থেকে প্রায় 59 কার্টন, প্রায় 5-6,000 কেজির মতো হবে কি ইলিশ মাছের জাল জব্দ করা হয়। প্রায় 500 মাছ ধরার ট্রলার আটক ও নদীতে ডুবিয়ে দেওয়া হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে পাম্প সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে শীর্ষ 6 জন কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয়েছে শিকল বাহা বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপব্যবস্থাপক মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী এ এইচ এম কামাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলীমকে। অভিযোগে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইলেকট্রিক মোটর ক্রয়ের নামে 2,59,00,000 টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। যেটি অতি জরুরি দেখিয়ে ক্রয় করা হয়েছে সেটি এখনও পড়ে আছে। মূল্যায়নের সাথে যারা জড়িত ছিলেন তারাই মূলত ওই যে প্রাক্কলন প্রস্তুতের সাথে জড়িত ছিলেন। সঠিকভাবে প্রাক্কলন তৈরি না করার কারণে যে ঠিকাদার এটি সরবরাহ করেছেন তিনি অধিক মূল্যে সেটি দরপত্র দাখিল করেছিলেন এবং অনুসন্ধানে দেখা গিয়েছে যে অনেক কম দামে সেটি পাওয়া যেত। রাজধানীর হাতিরঝিল এলাকায় পোড়া তেল ও মোবিল পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে খাবার তেল হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগে অব্যবহারযোগ্য তেল জব্দসহ মালিককে গ্রেফতার করেছে র‍্যাব। সেখানে আছেন সহকর্মী শাহরিয়া চমান্দি, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে দীপ। ফয়সাল, এই মুহূর্তে হাতিরঝিলের মীরের বাগ এলাকায় একটি বাসার নিচে অভিযান পরিচালনা করছে র‍্যাব এবং এই অভিযানে র‍্যাব যেটি পেয়েছে সেটি হচ্ছে পুরাতন তেল এবং মোবিল মিলিয়ে নতুন তেল তৈরি করা হচ্ছে এবং এই তেলগুলো কিন্তু রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু বাজারজাতকরণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কীভাবে কী প্রসেসে এই তেলটি তৈরি করে থাকে সেটি দেখানো হচ্ছে এবং র‍্যাব যেটি বলেছে যে কয়েক হাজার লিটার তেল তারা জব্দ করেছে এবং এই তেলগুলো ঢাকার বাইরে একটি জায়গায় তাদের আজকে পাঠানোর কথা ছিল। ইতিমধ্যে র‍্যাব যে তথ্যটি পেয়েছে যে তারা 2 বছর ধরে এই কাজ করে যাচ্ছে এবং র‍্যাব যেটি বলছে যে যাত্রাবাড়ি, শনিরাকড়া সহ বিভিন্ন জায়গায় তারা এই পাইকারিভাবে এই তেলটি সরবরাহ করে থাকে এবং এখানে যে তেলগুলো তারা পেয়েছে সবগুলো তেলই পুরনো এবং পুরনো তেল এবং মোবিল মিশ্রণ করে তারা নতুন এক ধরনের তেল তৈরি করে সেই তেলগুলো তৈরি করে তারা বিভিন্ন কোম্পানির যে বোতলগুলো রয়েছে সেই বোতলে বোতলজাত করে তারপর কিন্তু তারা এইগুলো বিভিন্ন জায়গায় প্রক্রিয়াজাত করে থাকে। তো র‍্যাব যেটি বলছে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যে তারা চালিয়ে যাচ্ছিল, এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই আজকে যে অভিযান সেই অভিযানটি করছে এবং র‍্যাব যেটি বলছে যে এই বাণিজ্যের সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতা হবে। ইতিমধ্যে এই কার্যক্রমটি যারা করে থাকে এখানকার যারা কর্মচারী বেশ কয়েকজন কর্মচারী কিন্তু র‍্যাব এখানে আটক করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মোবিল এবং পুরনো তেলের মিশ্রণ করে নতুন তেল তৈরি করা হয়। আমরা দেখতে পেয়েছি যে জায়গাটিতে এখন অভিযান চলছে এই জায়গার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে খালি বোতল যেমনটি রয়েছে তেমনি এখানে ট্রাংভর্তি তেলও কিন্তু রয়েছে এবং র‍্যাব যেটি বলছে যে আজকে রাতে একটি বড় চালান ঢাকার বাইরে একটি জায়গায় যাওয়ার কথা ছিল সেই চালানটি যাওয়ার আগে কিন্তু র‍্যাব এখানে অভিযান চালায় যার ফলে কিন্তু সেই চালানটি ঢাকার বাইরে যে জায়গাটিতে যাওয়ার কথা ছিল সেটি যেতে পারেনি। তারা যেটি বলছে যে যেই বোতলগুলো আপনারা এখন দেখছেন বিভিন্ন কোম্পানির যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলোতে কিন্তু বোতলজাত করেই তারা কিন্তু এই তেলগুলো করতো এবং এই তেলগুলি ভরার পরে আসলে বোঝার উপায়ে থাকে না যে তেলগুলি নতুন না পুরনো আপনারা দেখতেই পাচ্ছেন এবং কী প্রক্রিয়ায় তারা বাজাতকরণ করে থাকে। র‍্যাব বলছে দীর্ঘদিন ধরে এই চক্রটি এই ধরনের কাজ করে আসছে এবং র‍্যাব আরও যেটি আমাদেরকে জানিয়েছে এই চক্রের অন্যান্য সদস্যরা রাজধানীর অন্য কোনো জায়গা আছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে কিন্তু এখানে যারা কাজ করে থাকে তারা কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের এই কার্যক্রমটি সম্পর্কিত। ফয়সাল, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ যে এই মুহূর্তে এখানে র‍্যাবের অভিযান চলছে এবং এই অভিযানে বিপুল পরিমাণ তেল কিন্তু র‍্যাব জব্দ করেছে এবং এখানে যারা কার্যক্রম পরিচালনা করেছে তাদেরও বেশ কয়েকজনকে আটক করেছে। ফয়সাল, সহকর্মী শাহরিয়া জমান দীপ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে। দেখছেন জনপদের সময়। চট্টগ্রাম বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকারকেরা পর্যাপ্ত পেঁয়াজ আনায় খাতুনগঞ্জে। 45 টাকার নিচে নেমে এসেছে দাম, তবে সরবরাহ কম থাকায় আদার দাম অস্বাভাবিক বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 টাকায়। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে আসতে শুরু করেছে প্রতিদিন কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ। এ অবস্থায় কমেছে পেঁয়াজের ঝাঁজ। খাতুনগঞ্জে পাকিস্তানের পেঁয়াজ প্রতি কেজি 40 টাকা, মিশরের 45 টাকা আর চীনেরটা বিক্রি হচ্ছে 42 টাকায়। তবে ভালো মানের কারণে এখনও দেশীয় পেঁয়াজ 72 থেকে 74 টাকায় বিক্রি হচ্ছে। বাইরে পেঁয়াজ আমদানি হচ্ছে চীন, মিয়ানমার, তুরস্ক, মিশর, পাকিস্তান। দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে 70-75 টাকা, কিন্তু দেশি মালটা লস হচ্ছে ব্যাপারীদের, বাজারে বেচাকেনি কমে, এই জন্য সব মালের বাজার নিচের দিকে। তবে ভিন্ন চিত্র আদার বাজারে। সরবরাহ না থাকায় প্রতি কেজি চীনের আদার দাম ঠেকেছে 260 টাকায় আর দেশীয় আদার দাম 70-80 টাকা। রসুন বিক্রি হচ্ছে 75-80 টাকার মধ্যে। আদার বুকিং বেশি ছিল, প্রায়
200 টাকার মতো এলসি ছিল, চায়না থেকে নিয়ে আসতে 200 টাকার মতো খরচ হতো, 200 টাকা কেজি পড়তো, যার কারণে আদার দাম বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন বিশ্বের নানা দেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসায় অস্থিরতা কমেছে বাজারে। বিভিন্ন দেশ থেকে আপনার প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে এবং পাইপলাইনে অনেক পেঁয়াজ আছে এবং আরো পেঁয়াজ আসবে, তার কারণে পেঁয়াজটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বিশ্বের নানা দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নেয় চট্টগ্রামের 200-এর বেশি আমদানিকারক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদের সময়। আগামী বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত হওয়া বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে আসবেন মা শিরিন রেজা। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ফিরছেন বলে জানা গেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা। করোনাকালে সব স্বাস্থ্যবিধি মেনে সাকিবকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা তাদের। সাকিব ফিরেছেন, সাকিব ফিরছেন, নিষেধাজ্ঞার খড়ক শেষ, এবার দেশে ফেরার পালা। লঙ্কা সিরিজ বাতিল হওয়ায় শেষবার মার্কিন মল্লুকে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা, তাই তো এবার সাকিবের ফেরাটা হচ্ছে মাথা উঁচু করে। অবশেষে জানাও গেছে সেই মহেন্দ্রক্ষণ, বৃহস্পতিবার মধ্যরাতে মাকে নিয়ে হবে তার প্রত্যাবর্তন। বাংলার সমর্থকরা বরাবরই শর্তহীনভাবে সমর্থন দিয়ে গেছেন টাইগার ক্রিকেটকে। পোস্টার বয় সাকিব তো তাদের নয়নের মণি, তাই তো যুবরাজের দেশে ফেরার খবরে ঝরল উচ্ছ্বাস। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ফুলের তোলায় মোড়ানো ভালোবাসা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা এই সাকিবের ফেরার খবরে খুবই উচ্ছ্বসিত এবং আমরা সকল ভক্ত অপেক্ষা করছি কখন সাকিব দেশে ফিরবেন। প্রত্যেকটি ক্রিকেট প্রেমী এবং বিশেষত সাকিব ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, সাকিব ফিরবেন তার নিজের রূপে এবং ভক্তদের মন জয় করবেন আবার আগের মতোই। সাকিবের জন্য শুভকামনা এবং তার ফেরার খবরে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নেই, আমরা অত্যন্ত আনন্দিত। আছে পরিকল্পনাও, আর তা হলো বিমানবন্দরে সাকিবকে নেওয়া হবে বরণ করে, দেয়া হবে উষ্ণ সংবর্ধনা। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাকে বেশ বড় করে একটা সংবর্ধনা দিতে চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ওনার বাকি ভক্তরাও একইভাবে মুখিয়ে আছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কোভিড-19 পরিস্থিতির কারণে কিছুটা স্বাস্থ্যবিধির ব্যাপারটাও আসলে মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখেই আমরা মূলত আমাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। সব ঠিক থাকলে আর কোভিড টেস্টে নেগেটিভ আসলে সাকিব অনুশীলন শুরু করবেন সামনের সপ্তাহেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃতি ও ধ্বংসের রাজনীতি করেছে। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী, চার নেতার প্রতি শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।